দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া না নেয়ার দোলাচলের মধ্যেই দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। দুপুরে বনানীর চেয়ারম্যান কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। এ সময় তিনি বলেন, নির্বাচনী কর্মযজ্ঞ এগিয়ে রাখতেই মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম চলছে। ভোটের আগে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না হলে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দেন চূর্ণ। আর মনোনয়ন ফর্ম সংগ্রহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। সোহান খানের প্রতিবেদন। নির্বাচনকালীন সরকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আওয়ামী লীগ সহ সমমনা অল্প কয়েকটি দল নির্বাচনের প্রস্তুতির পথে হাঁটলেও কিছুটা নীরব ছিল জাতীয় পার্টি। সবশেষ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবারে মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত নেয় দলটি। এই খবরে সরগরম বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ের অফিস। নেতাকর্মীদের উচ্ছ্বাস আর স্লোগানে মুখর গোটা এলাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অংশ না নিলেও দলীয় মনোনয়ন বিক্রির উদ্বোধন করেন মহাসচিব মুজিবুল হক চূর্ণ। প্রথম কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ফরম তুলে নিয়ে এই কার্যক্রম শুরু হয়। এ সময় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার পাশাপাশি দলীয় মনোনয়ন সংগ্রহ করেন পার্টির চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদেরও। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। মানে নির্বাচন প্রক্রিয়া আমরা আছি, কিন্তু আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে একটা আস্থা আসবে আমাদের এবং সকল ভোটারদের এবং দলীয়ভাবে নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই আস্থাটা পুরোপুরি এখন আমাদের মধ্যে আসে নাই। সংঘাত এড়াতে বিএনপির সাথে আওয়ামী লীগকে সংলাপের আহ্বানও জানান তিনি। মাঠে যারা আছে বিএনপি, কোনো দলের পক্ষ থেকে কিন্তু এই আগ্রহটা প্রকাশ করা হয় না, সরকারও কোনো পদক্ষেপ নেন নাই, বা বিএনপি পক্ষ থেকেও কিছু ছাড় দিয়ে আলোচনা বসবে তারাও কিন্তু কোনো রেসপন্স করেন নাই। এখনও সময় আছে, যদি বড় দুটি দলের আন্তরিকতা থাকে এখনও বসে সমঝোতা করে প্রয়োজনে এই নির্বাচন কমিশন তাদের ক্ষমতা আছে, তারা শিডিউলটা এদিক সেদিক করতে পারেন। ভোটের পরিবেশ নিয়ে প্রতিক্রিয়া জানান আবু হোসেন বাবলা। কে আসবে না আসবে এটা তাদের নিজস্ব ব্যাপার। অনেক আমরা তা আহ্বান করেছি, জাতীয় পার্টি এমন একটি দল, আমরা নির্বাচনমুখী দল। সুষ্ঠু ভোট হলে জয়ের বিষয়ে আশাবাদী মনোনয়ন সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু হওয়ার পরিবেশ এখন পর্যন্ত আছে ইনশাআল্লাহ। স্থান পরিস্থিতি সবই ভালো আছে। মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যে আসনের এমপি রয়েছেন, উনি আমাকে নির্দেশ দিয়েছেন ওই আসনের মনোনয়ন ফর্ম তোলার জন্য। বলতে কোনো প্রকার ফেয়ার নির্বাচন ছিল না, সুষ্ঠু পরিবেশ এখনও নাই। তো বারবার বলে যাচ্ছে যে ভোটের যাতে একটা পরিবেশ হয়। চারটা ফর্ম নিয়েছি, তো যেখান থেকে আল্লাহ করায় আমি ওখান থেকে করব। যদি 18 আর 14 নির্বাচন হয় তাহলে তো আমরা তখন ওই নির্বাচন করব না। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে 23 নভেম্বর পর্যন্ত, আর প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হবে 24 নভেম্বর। সাথে আমরা জমাও নিচ্ছি, বিক্রিও করছি। সোহান খান, এসিটিভি, ঢাকা।